إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وجير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذي معه أشداء على الكفار رحماء بينهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুআযযিজ মুহতারাম দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আশেপাশের বাড়িঘরের পর্দানিশীন আমার মা ও বোনেরা প্রত্যেককে জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই রব্বে করিমের নিকট শুকরিয়া এবং সেজদা অবনত যে রব্বে করিম আমাদেরকে এই পৃথিবীতে উম্মতে মুহাম্মদি বানিয়ে পাঠিয়েছেন আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়ে পাঠিয়েছেন সেই রব্বে করিমের নিকট শুকরিয়া এবং সেজদা অবনত আমরা সবাই তার শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত দো জাহানের বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা নূরে খোদা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আলোচনা করব সূরাতুল কাউসার এই সূরাতুল কাউসার নিয়ে আলোচনা করব কারণ ধাপে ধাপে আমরা প্রত্যেকটা সূরা নিয়ে আলোচনা করছিলাম আজকে সিরিয়ালে সূরাতুল কাউসার কাউসার শব্দের অর্থ মোটামুটি আমরা সবাই জানি এবং এটা হলো কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা এই সূরার মধ্যে সর্বমোট 10টা শব্দ রয়েছে আল্লাহ তাআলা প্রথম আয়াতে 3টা শব্দের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সৌভাগ্যমণ্ডিত একটা উপহার আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ তাআলা শুরুতে এই 3টা শব্দের মধ্যে দ্বিতীয় শব্দটা আল কাউসার নামে
এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাউসার। কাউসার শব্দের অর্থ নহর, যেটা বেহেশত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশেষ গিফট হিসেবে দান করা হয়েছে। এই সূরার নাম হলো আল কাউসার। এটা পবিত্র কোরআনের 108 নম্বর সূরা। ইবনে মারদুইয়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত এটি মাক্কী সূরা। কালবি মুকাতিল একে মাক্কী বলেছেন, অধিকাংশ তাফসীর কারকও এ মত পোষণ করেছেন। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা একটি মাক্কী সূরা। তবে মাদানী সূরার ব্যাপারেও অনেকগুলো মতামত পাওয়া যায়। ইমাম মুসলিম তার শারহে মুসলিম গ্রন্থে এটিকে প্রাধান্য দিয়েছেন। এর কারণ হচ্ছে ইমাম আহমদ, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে আবি শাইবা, ইবনুল মুনজির, ইবনে মারদুইয়া, বায়হাকি ইত্যাদি মুহাদ্দিস গণের মতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে। এই হাদিসে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে অবস্থান করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে একটু তন্দ্রাচ্ছন্নর মতো মনে হলো। মূলত এটা আসলে তন্দ্রাচ্ছন্ন না, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন পবিত্র কোরআন নাজিল হতো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে কথাবার্তা বন্ধ করে দিতেন। ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সাহাবীও কথা বলতেন না, কারণ সাহাবীগণ বুঝতেন যে এটা কোরআন নাজিলের সময়। তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেন আল্লাহ তাআলা কি আল্লাহ রাসূলের উপরে কোন বাণীটা নাজিল করেছেন, কোন কথা এখনই নাজিল হয়েছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে মাথাটা উঠালেন। উঠানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি হাসি এসে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিসে এত খুশি হয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِيَكَ هُوَ الْأَبْتَرُ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার সূরাটি তেলাওয়াত করলেন, বললেন যে আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে নিশ্চয়ই হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দিয়েছি। দ্বিতীয় আয়াতে বললেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য প্রভুর উদ্দেশ্যে সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। দ্বিতীয় আয়াতে এটা বললেন। তৃতীয় আয়াতে বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে অপছন্দ করে, নিশ্চয়ই যারা আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করে, নিশ্চয়ই যারা আপনার বিরুদ্ধ আচরণ করে, তারা নিজেরাই আবতার, তারা নিজেরাই শিকড় কাটা, তারা নিজেরাই বংশহীন। এই হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী, এই সূরা নাজিলের সময় অনুযায়ী এখানে ইমাম আবু দাউদ, নাসাই থেকে শুরু করে যাদের বর্ণনা বলেছি ওনারা বলেছেন এই সূরা মাদানী সূরা। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন রাওয়ায়েতে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে হাউজে কাউসার দেখে এসেছেন। মেরাজে যাওয়ার পরে যখন হাউজে কাউসার দেখে এসেছেন তখন তার তখনও তো তিনি হিজরত করেন নাই, এই কারণে বলা হয়েছে যে এটা মাক্কী সূরা। তাহলে মতান্তরে মাক্কী সূরা এবং মাদানী সূরা এটা বিভিন্ন দিক থেকে, এটা কি মাক্কী সূরা না মাদানী সূরা, তবে বেশিরভাগ রেওয়ায়েতে বলা হয়েছে যে এটা মাক্কী সূরা। এবার আসেন, এই সূরাটা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই মর্মাহত হৃদয়, মর্মাহত সময় উনি পার করছেন, খুবই খারাপ সময় উনি পার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের একেবারে প্রারম্ভে, একেবারেই শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করছেন, প্রসার করছেন।
গুটি কতক মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। ইসলামের এই ছায়াতলে আশ্রয় গ্রহণ করা মানুষের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক এই সময় হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা নূ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র তিনি ইন্তেকাল করেছেন। তারপরে ওনার আরেক পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা খুব ভগ্ন অবস্থায় রয়েছে, খুব মনমরা অবস্থায় রয়েছে। একে তো ইসলাম প্রচার করছেন, এর ভিতরে উনি তেমন কোনো মানে ভালো ফলাফল পাচ্ছেন না, যে যাদের উপরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে বারবার আক্রমণ নিপীড়ন অত্যাচার হতে চলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ভিতরে আবার দুইটা পুত্র সন্তান ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভগ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় এক গড়ে করে দেওয়া হয়েছে। মক্কার লোকেরা যেখানে তৃতীয় পক্ষ কথা বলবে, অন্য মানুষ কুচ্ছা রচনা করবে, সেখানে দেখা গেছে নিজের মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে এবার তোমার পিছনে তো আর কেউ নাই, তোমার উত্তরসূরি তো আর কেউ নাই, যে তোমার পরে এসে তোমার এই ইসলামটা তুমি যে আল্লাহর ডাক দিয়েছ, যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলেছ, যে আল্লাহর একত্ববাদের কথা বলেছ, যে আল্লাহর বাণী তুমি প্রচার করছ, সে আল্লাহর বাণী প্রচার করার মতো তো আর কেউ থাকলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এইসব বিরুদ্ধাচরণের কারণে ওনার হৃদয়ে খুব কষ্ট লাগছিল। তিনি চিন্তা করলেন, হায় হায়, আমার নিকটতম আত্মীয় স্বজন যখন আমার সাথে এরকম আচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় একগড়ে করে দেওয়া হয়েছিল। ঠিক এই সময়ে যে আল্লাহ তাআলার বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করার জন্য পৃথিবীতে আসছিলেন, যেই আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত একত্ববাদ প্রচার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, যাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা স্বয়ং, সে আল্লাহ তাআলা রাসূলের মনের ব্যথা বুঝবেন না, ওনাকে সান্ত্বনা কে দিবে? আল্লাহ তাআলাই সান্ত্বনা দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। এই সান্ত্বনা দিলেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউদে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। আসেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার মানে কি? আমরা সবাই জানি, আমরা নামাজের মধ্যে দোয়া করে, হে আল্লাহ কালকে আমাদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারি, এই দোয়া করি না? এটা আমাদের সকলের হৃদয়ের তামান্না, একান্ত ব্যক্তিগত ইচ্ছা, যে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। যিনি মুত্তাকি, যিনি পরহেজগার, যিনি ইমানদার, তিনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাল কিয়ামতের কঠিন দিবসে হাউজে কাউসারের পানি পান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হাউজে কাউসারের পানি পান করাবেন? যখন কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মানুষের পাপ পুণ্যের হিসাব নেওয়ার জন্য মানুষকে কবর থেকে তুলে হাশরের ময়দানের দিকে নিয়ে যাবেন, তখন সেই হাশরের ময়দানে মানুষের যে কী অবস্থা হবে, মানুষ দিক বিদিক হয়ে ছুটাছুটি করতে থাকবে, মানুষ সেন্সলেসের মতো মানে দিক বিজয়ী ঘোড়ার মতো তারা পাগল পাড়া হয়ে ছুটতে থাকবে। এই যে ছুটতে থাকবে অনবরত, এই ছুটাটা বেহুশের মতো ছুটতে থাকবে, তার পাপ অনুযায়ী, তার পাপ অনুযায়ী তার শরীর এত বেশি তখন উত্তপ্ত থাকবে, মাথার এক দেড় হাত উপরে সূর্য অবস্থান করবে, সামান্য একটু গরম পড়লে আমরা অস্থির হয়ে যাই, তাড়াতাড়ি এসির নিচে আসি, পাখার নিচে আসি, তাড়াতাড়ি গাছের তলায় বসি, বাতাস করে আমরা টিকতে পারি না, সেই লক্ষ কোটি গুণ দূরে যেই সূর্য রয়েছে সেই সূর্যের তাপ যদি এরকম হয়, যখনই আপনার মাথার দেড় হাত উপরে এই সূর্য অবস্থান করবে সেদিন কালকে আমাদের ময়দানে মানুষের কি অবস্থা হবে? পাপ অনুযায়ী মানুষ ঘামতে ঘামতে, কারো ঘাম পায়ের টাকনু গিরা পর্যন্ত হবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত উঠতে থাকবে, কারো ঘাম কোমর পর্যন্ত উঠবে, কারো বুক সমান হবে, কারো এই অবস্থা হবে যে সে ওই গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, পিপাসায় বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে সেই দিন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের তিনি উম্মতদের ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না, যিনি হাউজের কাউসারের পানি একবার পান করবেন এরপরে আর কখনো তার পিপাসা তৈরি হবে না। তাহলে সেই হাউজের কাউসারের পানি
যদি আপনি না পান আপনার হৃদয়টা ফেটে যাবে, এত গরম জমিনটা কেমন হবে, এই জমিন তামাকি তার থেকেও বড় শক্ত হয়ে যাবে, জমিনে আপনি দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না, গামের কারণে আপনি ঠিকমতো দাঁড়াইতে পারবেন না, আপনার চিন্তা থাকবে এখন কি হবে, এখন কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এইভাবে চিন্তা করতে থাকবো, আমরা কেবল বলতে থাকবো ইয়া নাফসি আমার কি হবে, আমার কি হবে। সেদিন মানুষ এক নবী থেকে অন্য নবীর কাছে ছুটে যাবে, প্রত্যেক নবী তার উম্মতের জন্য এমন একটা নহর পাবে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বিশেষ নহরের ব্যবস্থা করবে। এই বিশেষ নহরটা হলো কাউসার। এই হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পান করাবেন। তাহলে এই হাউজে কাউসার পান করানোর পরে আমরা যারা উম্মতে মুহাম্মদি রয়েছি আমাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের দিকে যেতে থাকবেন। এখন আল্লাহ তাআলা এমন একটা বিশেষ গিফট, স্পেশাল গিফট আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এই হাউজে কাউসারের বর্ণনা দেই। এই কাউসার বেহেশতের অন্যতম একটা নহর বলা হয়েছে। এটাতে তাফসিরে আসছে এরকম খায়রুম মিন কাসির, এটার মধ্যেও প্রচুর পরিমাণে খায়ের এবং বরকত রয়েছে। এই খায়ের এবং বরকত, এই খায়ের এবং বরকত, এখানে খায়ের বরকত বলতে কী বোঝানো হয়েছে, কোনো কোনো তাফসির কারকের ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর ফলোয়ার্স হবে, প্রচুর দর্শনার্থী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর অনুসারী হবে, এই অনুসারীদের এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রের মধ্যে একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফলোয়ার্সরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, যে আল্লাহ তাআলা বলেন আমি দুরুদ পড়ি, ফেরেশতারা তোমরাও দুরুদ পড়ো। এই যে কিয়ামত পর্যন্ত বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠাইতে থাকবে, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমার রাসূলের প্রতি একবার দুরুদ পাঠায় আমি আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমতের দৃষ্টিতে তাকাই, তার 10টা গুনাহ মাফ করে ফেলি, তাকে 10টা রহমত দিয়ে দেই, তার জন্য 10টা গুণাগুণ মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীতে এই বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, সুবহানাল্লাহ। তাহলে এই দুরুদ শরীফ এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাউজে কাউসারের একটা খায়ের। এছাড়া কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে থাকব, আমরা মনে রাখব, আমাদের দিলে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, এই ভালোবাসাটাও খায়ের। এই তাফসির কারকরা এই বিষয়গুলো বর্ণনা করেছেন। আরও কিছু বিষয় রয়েছে যে এই নহরটা দুনিয়ার খোদাই করা এই নহরের মতো না, এই নহর হবে এক মাস, এটা দৈর্ঘ্য প্রস্থে এক মাস যাওয়ার মতো রাস্তা, এটা দৈর্ঘ্য এবং প্রস্থে এই নহর। এই নহরের মধ্যে হবে যে আমরা এই নদী নালা খাল বিল এগুলোর পাড়গুলো যেরকম দেখি, ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর পাড়গুলো আমরা দেখি কি, এগুলো কাদাযুক্ত মাটি, অথচ সেই নহর থাকবে শুকনা, সেই নহরের পাড়গুলো শুকনা থাকবে এবং এগুলো হীরা জহরত দ্বারা এগুলো তৈরি করা থাকবে, এ পাড়গুলো মাটির পাড় হবে না, এটা হবে হীরা জহরতের পাড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, আমরা সবাই হাউজে কাউসারের দাবিদার। এই হাউজে কাউসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে এর থেকে পানি পান করিয়ে আমাদের নিজেদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। আমরা যদি এই পানি পান করতে পারি আমাদের জীবনও সার্থক, দুনিয়াও সফলকাম, আখেরাতও সফলকাম। তাহলে এই হাউজে কাউসার যার নহর, যে একবার এই নহরের পানি পান করবে সে কিয়ামত পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। এই নহরের আরেকটা স্পেশালিটি আছে, এই নহরের স্পেশালিটি হলো জান্নাতে যখন আপনি যাবেন এই জান্নাতের নহরটা আপনি যেখানে যাবেন নহর আপনার সাথে সাথে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, কেউ কেউ প্রশ্ন করে এই যে হাউজে কাউসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি 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 কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে প্রত্যেককে যদি পান করান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ একজন, এত এতভাবে কেমনে করা যাবে, এত মানুষকে কেমনে তিনি নিজ হাতে এই হাউজে কাউসারের পানি দান করবেন, পান করাবেন, এটা সম্ভব আমাদের দুনিয়ার বিবেকে এটা সম্ভব মনে হয় না। ভাই আপনি যখন চিঠি লিখতেন, চিঠি একটা লেখার সময় আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট
এই চিঠিটা লিখতেন, লেখার পরে পোস্ট অফিসে যাইতেন, দিতেন। এটা যাইয়া পৌঁছাইতে এক সপ্তাহ চার পাঁচ দিন সময় লাগতো। তাহলে একটা চিঠি পৌঁছাইতে কত সময় লাগতো? প্রায় এক সপ্তাহের মতো সময় লাগতো লেখা থেকে। আপনার এই চিঠির ব্যাপারে চিন্তা থাকতো যে আমি চিঠিটা পাঠাইলাম গেলো কি না, পাইলো কি না, আবার উত্তর আসতে সময় লাগতো। এখন টেকনোলজির যুগ, আমি যদি এখান থেকে একটা মেসেজ বুস্ট করি, আমি যদি চাই যে কয়েক লাখ মানুষ অ্যাট এ টাইম আমার মেসেজটা পেয়ে যাবে, সম্ভব কি না? আপনি বুস্ট করা লাগবে না, অ্যাট এ টাইম আপনি এক ঘন্টার ভিতরে যদি চান যে আমি 1000 মানুষকে মেসেজটা করব, সম্ভব কি না? তাহলে দুনিয়ার টেকনোলজি আমাকে দেখাই দিয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানের কঠিন সময় যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, তখনকার টেকনোলজি আর দুনিয়ার টেকনোলজি সমান নয়। আল্লাহ তাআলা বিশেষ টেকনোলজি সেখানে রেখে দিয়েছেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনবরতভাবে সকল উম্মতে মুহাম্মদীকে এই হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন। এই নহর, এই নহরের সিস্টেম যে এটা আমার সাথে সাথে যাবে, এটাতে আপনার ছাওয়া লাগবে না যে আমি এখান থেকে তুলে পানি খাবো, পানি তুলে খাওয়ার দরকার হবে না। আমরা যারা বিদেশ গিয়েছি অথবা বিদেশ যাই নাই, একটা ভালো হোটেলগুলোতে ভালো রেস্টুরেন্টগুলোতে গেলে দেখবেন যে আপনি যে টয়লেটটা ইউজ করেন, এই টয়লেটের মধ্যে হাতে সোয়া সেন্সর, হাতে সোয়া পেলে টয়লেটে অটোমেটিক্যালি ফ্লাশ হয়। কী ভাই ফ্লাশ হয় না? আপনার ধরতে হবে না। আপনার পানি যে ট্যাপ, এই ট্যাপটা আমরা ঘুরাই ঘুরাই না, ঘুরাইলে পানি পড়ে। অথচ এমন কিছু ট্যাপ আছে, এটা আপনি হাত কাছে নেবেন অটোমেটিক্যালি পানি পড়তে থাকবে, হাত ছড়াই ফেলাইছেন পানি বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? দুনিয়ার সাধারণ মানুষের এই আদনা উম্মতে যদি এই টেকনোলজি থাকে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যে এইসব টেকনোলজি ব্যবহার করেছেন, এগুলো দুনিয়ার টেকনোলজির থেকে কয়েক হাজার লক্ষ কোটি গুণ, যেটা হিসাব করা যাবে না কত গুণ, এরকম গুণে এগুলো উন্নত, ঠিক কিনা ভাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ তাআলা আপনাদের জন্য এগুলো রেডি করে রাখছে। এখন পাওয়ার জন্য কি করতে হবে? পাওয়ার জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলছে, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত কায়েম করেন এবং কুরবানি করেন। এখন দেখেন, মূলত একজন মুসলমানের সবচেয়ে বড় কাজ হলো যে তিনি সালাত আদায় করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এখানে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করেন। দেখেন, সালাত আদায় করার কথা বলা হয়েছে, আমি গত জুমাতেও সম্ভবত আলোচনা করেছি যে সালাতের বিষয়ে আমরা যে সালাত আদায় করি, এটা আগে সুরেতেও আছে যে সালাত যা আদায় করি এটা আসলে লোক দেখানো রিয়া। যে আমরা মনে করি যে আমি নামাজ পড়লে নাম পড়লে অমুকে আমাকে খারাপ মনে করবে, আমি নামাজ না পড়লে মনে হয় আমাকে এলাকার মানুষ পছন্দ করবে না, আমি নামাজ না পড়লে দেখা কেমন, আমার এত বয়স হয়েছে যদি নামাজ না পড়ি লোকজনে ঘৃণা করতে শুরু করবে, সামনের ইলেকশানে আমি নির্বাচন করব নামাজ না যদি পড়ি তাহলে লোকজনে ভোট দিবে না, আমি সামনের মাসে মসজিদ কমিটির সভাপতি, আমি বাজার কমিটির সভাপতি সেক্রেটারি হিসাবে নির্বাচন করব, যদি আমি নামাজ না পড়ি লোকজন আমাকে তো ভোটে দিবে না, পছন্দই করবে না, বলবে না বেনামাজের মসজিদ সভাপতি হওয়ার দরকার আছে, বেনামাজের বাজার কমিটির সভাপতি হওয়ার দরকার আছে। মানুষ এইভাবে যখন আমাকে ঘৃণা করবে তখন আমরা কি করি? যেই যেই মাসে নির্বাচন, যখনই নির্বাচনের ইশতেহার ফরম টানা হয় তখন থেকে নামাজের হিড়িক শুরু হয়ে যায়, আর রোজার মাস আসলে শুরু হয়। সারা বছর যদি মাথায় টুপি না থাকে, রোজার মাস আসলে মাথায় টুপি উঠে। কী ভাই ঠিক কিনা? রোজা রাখুক না রাখুক, মাথা কিন্তু টুপিটা ঠিকঠাক মতো আছে, যাতে লোকজন বুঝতে না পারে যে আমি রোজা রাখছি কি রাখি নাই। তাহলে এই হলো আমাদের লোক দেখানো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, এসব কিছু আল্লাহ তাআলার জন্য। আমরা এই কথা বলেই কিন্তু ঈমান আনি যে আমি যা কিছু করব, যা কিছু আমার করা উচিত, এই সব কিছু আমার সব কিছুই আল্লাহ তাআলার জন্য। আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, এই যে মুসলমান হিসেবে দাবি করি, মুসলমান শব্দের অর্থ হলো যে আমি নিজেকে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, আমার বলতে কোনো কথা নাই, সব কিছু আল্লাহর, আমি যা করব, আমি যার জন্য সব কিছু আল্লাহর, আমার জীবন, আমার মৃত্যু, আমার সালাত, আমার কুরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরব্বিকা
ওয়াহিদা ওয়া নাহার, এখানে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত ঢুকে দিয়েছে। নামাজ অন্য কারোর জন্য হবে না, কুরবানি অন্য কারোর জন্য হবে না, কেবলমাত্র আমার জন্য হবে। অন্য কারোর জন্য যদি হয় তাহলে এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়বেন ঠিকই, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে আপনার যদি মানুষ দেখানো, লোক দেখানোর জন্য পৃথিবীর কোনো উদ্দেশ্যে যদি নামাজ পড়ে থাকেন, যদি পৃথিবীর কোনো উদ্দেশ্যে ইবাদত করে থাকেন, সেটা কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না যে আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বাঁচায় রাখুক। আমরা রাস্তা একটা করে দিলে যদি আমার সুনাম হয়, আমি যদি মসজিদে একটা ফ্যান দেই, লোকজন বলবে অমুকে ফ্যান দিয়েছে, আমার বাহবা দিতে থাকবে, আমি মসজিদে দান করেছি। ইমাম সাহেব যদি আমার নামটা উচ্চারণ না করে, লোকজনই যদি না জানলো, তাহলে আমার মনটা খারাপ হয়ে গেছে। কী ভাই আপনি কী উদ্দেশ্যে দান করেছেন? দান করতে হবে গোপনে। দান এমন সব, আমি এই কারণে বেশিরভাগ সময় নাম উচ্চারণ করতে চাই না। নাম উচ্চারণ করার দরকার নাই তো ভাই, না আল্লাহ তাআলা দেখেছে আপনি কি দান করেছেন। আপনার এই দান আল্লাহ তাআলা আপনার গোপনে যদি কবুল করে ফেলে, কাল কিয়ামতের ময়দানে এই দানের উছিলে আপনাকে বেহেশত দিয়ে দিবে। কারণ এইখানে আল্লাহ তাআলা এই কথাই বলেছে, ফাসাল্লি লিরব্বিকা ওয়া নাহার, অতঃপর আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন। কোরবানি কেবলমাত্র পশু কোরবানি নয়, আপনার অর্থ কোরবানি, আপনার জীবন কোরবানি, আপনার সন্তান কোরবানি, এই সব কিছু কোরবানির কথা বলা হয়েছে। তাইলে আমরা যে সালাত আদায় করি, এই সালাতের ব্যাপারে বলা হলো যে এটা হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ হতে পারে, আবার কোন কোন তাফসিরে আছে যে এটা হলো ঈদুল আজহার সালাত। এই ঈদুল আজহার সালাতে আগে সালাতের কথা বলা হয়েছে, তারপরে কোরবানি করার কথা বলা হয়েছে। আমরা অনেকে কি করি, বাজারে গেলে গরু কিনি, কোরবানির উদ্দেশ্যে যখন গরু কিনি, গরুর দাম একটু কম হয়, মোটা সোটা হয়, তাহলে ওইটাই পছন্দ করি। কিন্তু কান কাটা, নাক কাটা, খুরা কাটা দেখতে অপছন্দ, এটার দিকে খেয়াল করতে হবে যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, আপনার পছন্দ হয়েছে এইরকম গরু কোরবানি করতে হবে। কোরবানি দেওয়ার একটা, আমরা যখন কোরবানি দেই আমরা পড়ার সময় বলি লিল্লাহি আল্লাহু আকবার, এটা আমরা বলি ঠিকই কোরবানি করার সময়, কিন্তু অন্তরে থাকে ভাই মাংস খাবো। আবার কোরবানি করার পরে যখন দেখি যে পশুর গায়ে পশুর চর্বি হয়েছে, আহারে চর্বিতে গরুটা ভরপুর, মানে মাংসগুলো ভালো হয় নাই, আপনি যদি এইরকম কমেন্টস করেন আপনার কোরবানি শেষ। আপনার গরু হালাল হইল, আপনি ওই গোস্ত খাওয়া আপনার জন্য হালাল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কোরবানি সওয়াবটা আপনি পাইলেন না। যে কোরবানি সওয়াব হলো পশুর গায়ে যতটুকু পরিমাণ পশম রয়েছে, সবগুলো পশমের জন্য নেকি দেওয়া হবে, সব পশমের জন্য একটা করে নেকি দেওয়া হবে। আল্লাহ তাআলা এই পশুটাকে কাল মিজানের পাল্লায় উঠাই দিবে। মিজানের পাল্লায় উঠাই দিলে এই পশুর ওজন যা হবে সেই পরিমাণ নেকি আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমরা সবাই কোরবানি করি, আমরা সবাই মাংস খাওয়ার জন্য অনেকেই কোরবানি করি। আমাদের দেশে বড় বড় শিল্পপতিরা, আমাদের দেশে বড় বড় ব্যবসায়ীরা, এরা কি করে, কোরবানি করার জন্য চিন্তা করে, এই আমি বাজারে সবচেয়ে বড় গরুটা কিনবো, কম্পিটিশনে গরু কিনে। না, এগুলো করা যাবে না, এগুলো লোক দেখানো। এই লোক দেখানো কাজ করলে কাল কিয়ামতের ময়দানে এই লোক দেখানো কাজের জন্যই আপনি জাহান্নামে যাবেন। তাহলে আল্লাহ তাআলা এখানে ওয়াহদানিয়াতের কথা বলেছে, ফাসাল্লি লিরব্বিকা ওয়া নাহার, আমার জন্য কেবলমাত্র আপনি নামাজ পড়বেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ ছাড়া থাকতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তার মানে এটা ইশারা এই উম্মতে মুহাম্মাদিকে যে আপনারা নামাজ পড়ুন। আমরা এখন কি করি, আমরা যদি বিপদ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই সূরা নাজিল হয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিপদ ছিল। এই বিপদের সময় যখন সূরাটা নাজিল হয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছে যে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি এবার আপনার রবের প্রতি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এখন আমরা করিটা কি? আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে বিপদ আসলে আপনি সালাত আদায় করবেন, বেশি বেশি সেজদা করবেন এবং আপনি আল্লাহর নামে কোরবানি করবেন, দান সদকা করবেন। এটা আল্লাহর জন্য করতে হবে, লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্য নয়। আমরা রাস্তা করার সময় বলি এই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, রাস্তার সামনে একটা ফলক লাগাই দিয়ে বলি এই যে হাজী মোহাম্মদ লেন, এটা শামসুর রহমান লেন, অমুক লেন, তমুক লেন, এগুলোর দরকার নাই। আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকেন যে এই রাস্তা কেয়ামত পর্যন্ত যদি বলবৎ থাকে, কেয়ামত পর্যন্ত আমি এর থেকে সওয়াব পেতে থাকবো, এটা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তাহলে এই রাস্তাও আপনাকে কাল কেয়ামতের ময়দানে জাহান্নামে থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে। কারণ কাল কেয়ামতের ময়দানে মানুষ ইবাদত করে পার পাবে না, এই উম্মতে মুহাম্মদী ইবাদত করে পার পাওয়ার সুযোগ নাই।
এই উম্মতে মুহাম্মদের বিভিন্ন উসিলায় জান্নাতে যাবে, আমাদেরকে উসিলা ধরতে হবে। উসিলা হলো কি, আপনি যত ভালো কাজ করবেন এই ভালো কাজ আপনার কাল কিয়ামতের ময়দানে জান্নাতের উসিলা হয়ে যাবে। আমরা যেই কাজগুলোই করব সেগুলো সবগুলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করব, কোনো লোক দেখানোর জন্য করব না। এরপরে আসেন, আমরা কি করি, আমরা বিপদে পড়লে অমুক দরবারে যাই, তমুক দরবারে যাই, অমুক মাজারে সিন্নি দেই, তমুক মাজারে সিন্নি দেই, অমুকের নামে মানত করি, তমুকের নামে মানত করি, এগুলা সব বেদাত, সব বেদাত। আমাদের দেশে জিকিরের যে সিস্টেম, এক এক তরিকার এক এক রকম সিস্টেম আছে কি ভাই? আছে বিভিন্ন জায়গায়। যে মাঝবান্ডারি দেখছেন, সারা রাত দোল ডাক পিটি লাফাইয়া অস্থির করে বেলায়, মানুষজনের ঘুম হারাম করে বেলায়। আগে মানুষ সারা রাত ধরে ওয়াজ মাহফিল করতো, এখন আলহামদুলিল্লাহ এটা কমছে, 10টা 11টার ভিতরে এখন মাহফিল শেষ হয়ে যায়। কারণ মানুষের ঘুম, এটা সারাদিন কাজ করার পরে লোকটা যদি প্রপারলি ঘুমাইতে না পারে, তার শরীরের হকটা আদায় হইল না। যদি শরীরের হক আদায় না হয়, এটার জন্য জবাবদিহি করতে হবে যে তার এই শরীরের হক আদায় করাতে বিনষ্ট সৃষ্টি করলো, যে বাধা দিল, সে এটার জন্য দায়ী হবে। তাহলে দেখেন আল্লাহ তাআলা বলছে জাররাতিন শাররাইয়ারা, পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। এই পুঙ্খানুপুঙ্খ হিসাব এইভাবে নেওয়া হবে যে আপনি কার জন্য ক্ষতিকর হয়েছেন, কোন কাজের কারণে, আপনার কোন কাজের কারণে আরেকজন কষ্ট পেয়েছে, কোন সমস্যার কারণে তিনি ঘুমাইতে পারেন নাই, তিনি খাইতে পারেন নাই, আপনার প্রতিবেশীর হক আদায় করতে পেরেছেন কিনা, এই সব কিছু আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে জাররাতিন শাররাইয়ারা পূর্ণাঙ্গ পূর্ণ হিসাব নিয়ে নেবেন। তাহলে দেখেন আমরা এখন যে কাজগুলো করি সেই কাজগুলো ঠিক না, এগুলো বেদাত। যে বেদাত বলতে আমরা কি বুঝাই, বেদাত বলতে আমরা বুঝি নতুন কিছু উদ্ভাবন করা, না। বেদাত হলো যে নতুন ভালো কিছু উদ্ভাবন করলে সেটা বেদাত হবে না, সেটা মোস্তাহাব হবে। কিন্তু যদি নতুন কোনো খারাপ কিছু উদ্ভাবন করি তাহলে কি হবে, বেদাত হবে। যদি ধরেন এই মোবাইল দিয়া আমি যদি সিনেমা চাই তাহলে এটা কি বেদাত, এটা বেদাতে চাইয়া। আর আমি যদি এটা দিয়ে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুনি, আমি দিয়ে এটা দিয়ে যদি ওয়াজ শুনি তাহলে এটা কি বেদাতে হাসানা। কারণ আল্লাহ রাসূলের সময় এটা ছিল না, মানুষ এইভাবে কোরআন তেলাওয়াত শুনতে পারতো না। আপনি এখন কোরআন শিখতে পারেন না, অশুদ্ধ কোরআন তেলাওয়াত আপনি এখান থেকে শিখতে পারেন, আপনি এটাকে আপনার শিক্ষক হিসাবে নেন, নিয়ে বারবার শুনেন, বারবার শুনেন, তিনি একবার এখানে তেলাওয়াত করবে আপনি একবার পড়বেন, এইভাবেও শিখা সম্ভব। প্রত্যেকটা খারাপ জিনিসকে যদি আপনি ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করেন, প্রত্যেকটা কাজের অ্যাকশান ও রিঅ্যাকশান দুইটাই রয়েছে, ভালো কাজ যদি আপনি করেন তাহলে এটা কি হবে, আপনার জন্য সওয়াবের মাধ্যম হবে। যদি এটা দিয়ে আপনি খারাপ কাজ করেন তাহলে সেটা কালকে আমাদের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আসেন শেষ কথা বলি, শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে অপছন্দ করে, আপনার বিরুদ্ধে আচরণ করে, যাদের অন্তরের মধ্যে আপনার প্রতি মহব্বত নাই, তারা শিকড়হীন, তারা শিকড় কাটা, তারা আবতার। আবতার শব্দটা আরবে তখনও বলা হতো যে নিঃসন্তান, যার পিছনে আর কেউ নাই, তাদেরকে আবতার বলা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা আবতার বলেছে, আল্লাহ তাআলার মনে অত্যন্ত খুব এসে গেছে, আল্লাহ রাসূলের মনে অত্যন্ত ব্যথা জাগ্রত হয়েছে। এই যে ব্যথা জাগ্রত হলো, আল্লাহ তাআলা এই কারণে সান্ত্বনা দিয়ে বলেন আপনি টেনশন করেন না, দুঃখের পরেই সুখ আছে। ওয়ারাফায়না লাকা যিক্রাক, আপনার মান মর্যাদা আল্লাহ তাআলা সমুন্নত করে ফেলেছে, আপনার মান মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখবে, আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা কি কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখে নাই? আল্লাহ রাসূলের ব্যাপারে যারা বিরুদ্ধে আচরণ করবে, যারা আল্লাহ রাসূলের প্রতি যাদের অন্তরে মায়া মহব্বত ভালোবাসা নাই, এদের এরা হলো আবতার, এরা হলো শেকড় কাটা, এদের রুটলেস, এদের কোনো ভিত্তি নাই, এরাই বেজন্মা, এরাই আবু জাহেলের সন্তানাদি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই সূরাতে যে কথাগুলো বলা হয়েছে, আপনি সালাত আদায় করবেন বিপদের সময় এবং কোরবানি করবেন, কোরবানি কোরবানির বিভিন্ন অর্থ হতে পারে, কোরবানি শব্দের অর্থ ত্যাগ, আপনি দান সৎকা করেন, আপনি গরিবকে গোপনে খাওয়ান, আপনি গরিবকে দান করেন, আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন, আপনি ইসলামের জেহাদের জন্য, ইসলাম জেহাদ বলতে আমরা বুঝি শুধু তরবারি দিয়ে যুদ্ধ করা, এটা না। জেহাদ হলো একটা লোক কিছু বইয়ের জন্য পড়াশোনা করতে পারতেছে না, এই লোকটা জেহাদ করতেছে যে আমি একটা বই পাইলে পড়বো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদিও আমাদের ধর্মালম্বী না, কিন্তু তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছে এই
ভদ্রলোক ল্যাম্প পোস্টের নিচে বসে পড়ে বিদ্যাসাগর হয়েছে। রাতের বেলা ল্যাম্প পোস্টে, কারণ ঘরে কুফি জ্বালানোর মতো সে তেল ছিল না। তাহলে এটা জেহাদের মতো, জেহাদের মতো বলতে যে তিনি কোরআন হাদিস যদি শিখতে চায় অথচ কিতাবের অভাবে শিখতে পারতেছে না, ভালো কাপড়ের জন্য মাদ্রাসা মসজিদে যাইতে পারতেছে না, এদেরকে আপনারা সহযোগিতা করেন। ছোট ছোট এতিম বাচ্চা রয়েছে, এদেরকে সহযোগিতা করেন। এতিম অনেক পরিবার রয়েছে, এদেরকে সহযোগিতা করেন। সমাজের দৈন্য দশারগ্রস্ত লোক রয়েছে, এদেরকে সহযোগিতা করেন। মাজারে মাজারে যাইয়া পূজা করা, সেজদা করা এগুলা করবেন না। মাজার জিয়ারত আপনি এখানে থাকিও করতে পারেন, যাইয়াও জিয়ারত করতে পারেন। জিয়ারত করেন তাতে কোনো অসুবিধা নাই, সওয়াব আছে, অসুবিধা নাই। কিন্তু মাজারের নামে মোমবাতি খাড়া করাইবেন, আপনি মাজারে যাইয়া সালাম দিবেন, আপনি মাজারে যাইয়া মাথা ঠেকাইবেন, এগুলো সব কুপুরি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত।